হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম এ রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি তৈরি করব বাসায় তৈরি করব হচ্ছে কি তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে এক কাপ দুশো পঞ্চাশ এম হচ্ছে চাল দিয়ে দিলাম দুশো পঞ্চাশ এম এল দুশো পঞ্চাশ এম তাহলে কত হলো পাঁচশো এম চাল দিয়ে দিলাম এখন আমি এগুলাকে হচ্ছে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে পোলাও চাল আপনারা চাইলে অন্য চাল দিয়েও করতে পারেন তবে এই চাল দিয়ে করলে একটা ভালো ফ্লেভার আসে তো এগুলাকে আমি ভিজিয়ে ধুয়ে ভালো করে এই তো পেস্ট করে নিছি একটা ব্যালেন্ডারের ঝাড়ে এখন আমি এক কেজি দুধকে সিদ্ধ করে আপনার হচ্ছে হাফ কেজি করে পেয়েছি তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দুধটাকে যত ঘন করবেন তত হচ্ছে কিটটা তো তো বেশি টেস্টি হবে তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো তাজপাতা ছিঁড়ে এখন দিয়ে দিব হচ্ছে দারচিনি এলাচ আমি কিন্তু সবগুলো হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি তাই বলতেছি না চারটা এলাচ এখন আমি দিয়ে দিচ্ছি একশো পঁচিশ এম এল চিনি অল্প একটু লবণ এখন আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিব অনবরত নাড়তে থাকব এখন আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপ দুধ পাউডার আমি দুধ গুলোকে হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নাড়তে থাকবো তো এই তো আমার প্যাস্ট করা চালের গুলো দিয়ে দিব আমার এখানে একটু পানি দেওয়া দরকার ছিল তাই একটু লাগা লাগা হয়ে গেছে যাই হোক এগুলো এখানে দিলে হচ্ছে এগুলো মিক্স হয়ে যাবে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এত করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এতে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে হচ্ছে এটা একদম গণ হয়ে আসবে তো ফাইনালি হয়ে গেল আমার আজকে রেসিপি তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি কয়েক পদের হচ্ছে বাদাম আর নারকেল দিয়ে হচ্ছে এটাকে পরিবেশন করব তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব